সাথে আমার রিলেশন ছিল প্রায় 1.5 বছর আমার বাসা থেকে আমার বিয়ে ঠিক করে ভালো বিয়ে পাইলে বাবা মারা রাজি হয়ে যায় বিয়ে ঠিক করে আমার যখন বিয়ে ঠিক হইছে আমার দিনগুলা যে কিভাবে গেছে ওর অবস্থা যে কি হইছে ও না খাইতে না খাইতে ওর গাল এগুলা ভিতরে চলে গিয়েছিল ও ভাবছে ও যদি আমার হারাইলে আমিও ভাবছি যে আমি যদি ওর কাছে যাইতে না পারি আমাদের দুইজনের এক হওয়া যে এত কঠিন ছিল সেই কঠিনকে আমরা জয় করে নিতে পারছি অনেক কষ্ট করছি বিশ্বাস করেন সবশেষে একটা কথা বলেছি যে আলহামদুলিল্লাহ যাকে ভালোবাসছি তাকে তো পাইছি এখন তো সুখী আছি ভালোবাসার মানুষ যখন পাশে থাকে তখন টাকা পয়সা কোনো কিছুর কথা মাথায় আসে না আমি বমি করছি বাথরুমে পড়েছিলাম এই মানুষটা ছিল মানে একজন আমার হাজবেন্ড সে আমার সাথে ছিল আপু শুনেন আপনাদের অবশ্যই বাবা আমার জন্য মন খারাপ হবে কিন্তু দেখেন এখন আমাদের বিয়ে হয়েছে ফ্যামিলি ঠিকই মেনে নিছে শুধু শুধু বাবা মাকে খুশি করতে যাইয়া আপনি একটা ছেলে জীবন নষ্ট করে দিয়েন না যত বাধা আসুক এখন ইনশাল্লাহ বিয়ের পর সবাই রাজি হয়ে যাবে খোলাখুলি